ড্রেন সাইডের ওয়ালটা, যে ওয়ালটা নিচে আছে সেই ওয়ালটা সরে গেছে। আর কি বলুন, এই অবস্থায় তো একটা আশঙ্কা করা হচ্ছে যে কোনো সময় এত বড় একটা বিল্ডিং। আমি নিজে এই সময় এই কাজগুলো করতাম, এরকম কোনো আশঙ্কার কোনো ব্যাপার নেই। আমি মিস্ত্রি ইঞ্জিনিয়ার দুটোকেই দেখেছি, আজকে থেকেই কাজ শুরু করে দেওয়া হচ্ছে। এবং ও ভেতর দিকে একটা ওয়াল গেঁথে টাই ভিম দেখলে ওয়ালটাকে গেঁথে দেওয়া হচ্ছে। আমি নিজে দেখলাম যে ড্রেনের যে ওয়ালটা আছে সেই ওয়ালটা সরে গেছে। ও সরে গেছে মানে ফাটল হয়ে গেছে। ওটা কি ব্যাংকের ভেতর থেকে? ব্যাংকের ভেতর থেকে। আপনার নাম? আমার নাম অরূপ চ্যাটার্জি। বিপজ্জনক প্রাণহানির আশঙ্কা এই মুহূর্তে এখন বলা যাবে না, যেহেতু এটা এইমাত্র হয়েছে। মানে এখন পর্যন্ত যেটা আছে তাতে সেরকম কোনো কিছু চিন্তার কারণ নেই, তবে এটা যেটা কনস্ট্রাকশনে মনে হচ্ছে যেন একটু ত্রুটি রয়েছে কনস্ট্রাকশনটা। কেন হচ্ছে বলতে গেলে, এই সাইডে যে ড্রেনটা আছে এই ড্রেনের তলাটা সাইডটা খেয়ে গিয়েছে। মানে এটা মেন স্ট্রাকচারটা উঠেছে, মানে অ্যাকচুয়ালি কলাম থেকে ওঠেনি, কলামে যে কী বলে টাইবিম আছে টাইবিম থেকে ওঠেনি। এটা বহু পুরনো ছিল, সেই পুরনো দেয়ালটার উপর উঠে গিয়েছে দেয়ালটা। পরবর্তী ক্ষেত্রে ওই কলামগুলো করা হয়েছে, অর্থাৎ দেয়ালটা বাড়ে বাড়েই থেকে গিয়েছে। জায়গা বাড়ানোর জন্য এমনটা হয়েছে? দেখুন, এটা তো বহু পুরনো, তখন আমি আসিনি, আমি বলতে পারবো না। তো ওই দেয়ালের উপরে এই দেয়ালটা উঠেছে, মানে পরবর্তী ক্ষেত্রে ওটাটাই এই পুরোনো দেয়ালটার উপরে। টাইবিমটা ফলস গোটাগুটি নিচে যেটা দেখলাম তাতে টাইবিমটা থেকে টাইবিমটা পরে মনে হয় কেটে করা হয়েছে। এই নিচের বিমটা এই দেয়ালটাকে রেখে দিয়েই পরে এটা করা হয়েছে। ব্যবস্থা আমি চেয়ারম্যানের সঙ্গে কথা বলি, উনি যা বলবেন আমি আমার যেটা ইনকোয়ারি করে আমি রিপোর্টটা দেবো, কিন্তু চেয়ারম্যান যেটা বলবেন সেটাই আমাকে। কতটা ফাটল হয়েছে? ফাটল বলতে গেলে কত, ওই হাফ ইঞ্চি মতো ফাটল হয়েছে। সেটা দেয়ালটা প্রায় 3 ইঞ্চি থেকে 7 ইঞ্চি হবে, কোনো জায়গায় 7 ইঞ্চি, কোনো জায়গায় 3 ইঞ্চি, কোনো জায়গায় 2 ইঞ্চি, এরকমভাবে হয়েছে। কম বেশি হয়েছে। টাইবিমের উপর থেকে ওঠেনি, এটা একটা যেহেতু পুরনো বিল্ডিং ছিল সেইটা থেকেই উপরে উঠে গিয়েছে। আমার সুনীল পাল, এসেই সিভিল ইঞ্জিনিয়ার।